বিধ্বংসী ফর্মে আইপিএল মাতাচ্ছেন তরুণ ত্রয়ী, বিশ্বকাপে জাতীয় দলের ডাক পাবেন পরাগরা। আইপিএল এর মন্ত্রই হলো ওয়্যার ট্যালেন্ট মিটস অপরচুনিটি, অর্থাৎ যেখানে প্রতিভাবানরা নিজেদের মেলে ধরার সুযোগ পান। প্রতি বছরই মেগা টুর্নামেন্টের মঞ্চে বেশ কিছু অখ্যাত ক্রিকেটার নিজেদের পারফরম্যান্সের মাধ্যমে ক্রিকেট বিশ্বের নজর কাড়েন। হার্দিক পাণ্ডে, জসপ্রীত বুমরারা তো আইপিএল এর সুবাদেই প্রাথমিকভাবে খ্যাতি পেয়েছিলেন। এবছরও কিন্তু বেশ কিছু তরুণ ক্রিকেটার নিজেদের পারফরম্যান্সে আইপিএল এর মঞ্চে শোরগোল ফেলে দিয়েছেন। এই তালিকায় সবার প্রথমেই মায়াঙ্ক যাদবের নাম উঠে আসবে। মায়াঙ্ক নিজের আইপিএল অভিষেকেই আগুনে গতির বোলিংয়ে পাঞ্জাব কিংস এর ব্যাটারদের বিপাকে ফেলেন। 3 উইকেট নিয়েছিলেন তরুণ তুর্কি। পরের ম্যাচে বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিসদেরও মায়াঙ্কের গতি সামলাতে বেগ পেতে হয়। ওই ম্যাচেও 3 উইকেট আসে তাঁর ঝুলিতে। সেই ম্যাচেই 21 বছরের ফাস্ট বোলার চলতি মৌসুমে দ্রুততম 156.7 কিলোমিটার গতির বলটা করেন। মায়াঙ্কের বোলিং কিন্তু সমর্থক থেকে বিশেষজ্ঞ সকলকেই প্রভাবিত করেছে। তাঁকে আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ দেওয়ার দাবি উঠছে। এদিকে মায়াঙ্ক যেখানে নিজের বলের গতিতে আগুন ঝরাচ্ছেন, সেখানে ব্যাট হাতে ইনিংসের শুরুতেই ঝড় তুলেছেন অভিষেক শর্মা। সানরাইজার্স প্রথম দল হিসাবে এক মৌসুমে 3 বার 250 রানের গণ্ডি পার করেছে। ট্রাভিস হেড এবং অভিষেক 2 ওপেনার ইনিংসের শুরুতেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং করে দলের জন্য মজবুত ভিত গড়ে দিচ্ছেন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেই অভিষেক 12 বলে 46 রান করেন, 12টির মধ্যে 8টি বলই মাঠের বাইরে পাঠান তিনি। মৌসুমে এখনও পর্যন্ত তাঁর স্ট্রাইক রেট 215.97। 7 ম্যাচে 257 রান করে ফেলেছেন বাঁহাতি ব্যাটার। অভিষেকের নির্ভীক ব্যাটিংয়ে মুগ্ধ 8 থেকে 80 সকলেই। সবশেষে যার কথা না বললেই নয়, তিনি রিয়ান পরাগ। ব্রায়ান লারা অকপটে রিয়ানকেই এ মরশুমের সব থেকে বড় ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছেন। সূর্যকুমার তো স্পষ্ট বলেই দিচ্ছেন এটা রিয়ান পরাগ 2.0। সূর্য লারারা যে ভুল নন পরিসংখ্যানই তার প্রমাণ। বিগত 3 মৌসুম মিলিয়ে রিয়ান যেখানে 35 ম্যাচে 354 রান করেছিলেন, সেখানে এ মৌসুমের ইতিমধ্যেই 63.60 গড়ে 318 রান করে ফেলেছেন অসমের তারকা। 7 ইনিংসে এসেছে 3টি হাফ সেঞ্চুরিও। পরাগের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া নিয়ে কিন্তু জোর জল্পনা। তবে রিয়ান মায়াঙ্করা কি টি-20 বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পাবেন? মেগা টুর্নামেন্টের দল নির্বাচনের আগে আইপিএল ব্যতীত ভারতীয় ক্রিকেটারদের আর কোনো ম্যাচ নেই, তাই যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আয়োজিত বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পেতে আইপিএল এর ফর্ম ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারতীয় নির্বাচকরা কি বিশ্বকাপে রিয়ান পরাগদের পরখ করে দেখবেন? এবিপি লাইভ। Thank you.